রাঙালু দিয়ে আমাদের গরম গরম মাছের টক একদম রেডি। গরম ভাতের সঙ্গে অসাধারণ একটি রেসিপি হলো এই রাঙালু দিয়ে মাছের টক। তাই মায়ের এই রেসিপিটা দেখে আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কারণ কমেন্টগুলো দেখলে আমরা তো খুশি হব, সেই সঙ্গে মাও অনেক খুশি হবেন। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সানার কিচেনে, আমার বৌমা। আজকে একটা ভালো রেসিপি করে দেখাবো, এই যে রাঙা আলু মাছ দিয়ে টক। হ্যাঁ, এইটা আমি নতুন রেসিপি রান্না করে দেখাবো। প্রথমে আমি রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তারপর ওটাকে গোল গোল করে কেটে রাখবো এতে থালার মধ্যে। এই রাঙা আলুগুলোকে কেটে নেব। আজকে যে রেসিপিটা আপনারা দেখবেন, ওই রেসিপিটা কিন্তু মা খুব ভালো বানাতে পারেন। তাই আজকে রান্নাতে আমি আর বসলাম না, আজকে ক্যামেরার দায়িত্ব আমার, আর রেসিপিটা করবেন মা। প্রথমেই রাঙালুটাকে এক গোল গোল পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিচ্ছেন। আর এই টকটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই আপনারা পুরো রেসিপিটা দেখে এইভাবে একবার বাড়িতে টক বানিয়ে খাবেন। খেলে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এই যে এইরকম করে এইরকম করে আমি আর আর রাঙা আলুগুলোকে আমি কেটে নিব। এইরকম রাঙা আলু কাটা হয়ে গেছে। এবারে আমি এই মাছের মধ্যে হলুদ দিচ্ছি, এই নুন দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিই। আজকে রান্নার জন্য এই টক বালা গুলা কি বসে গেছে নাকি? এগুলা তো টকের পুরা, কি বলবো, টক খাবে, মেয়েরাও এত টক খেতে পারে না যেরকম টক ভাই খায়। টক, আলু আর মাংস আর খাসি। খাসিও খাবে? গোটা খাসি খেয়ে দিবে কাঁচা গুলা? তেল গরম হয়ে গেছে, এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। আর এই যে যন্ত্রগুলো আমাদের বসে আছে, এগুলো হচ্ছে কাজ প্রেমী মানুষ, এত কাজ করতে ভালোবাসে যে একজনকে যদি বলেছেন এইটা একটু দাও তো বা এনে দাও, তাহলে আরেকজনের মনে আবার কষ্ট, তাকে কাজ করানো হলো না। কাজ করা নিয়েও এরা ঝগড়া লেগে যায়, আমরা কাজে ফাঁকি দিতে চাই, এরা আবার কাজ করা নিয়ে ঝগড়া লেগে যায়। রেসিপি ঘরে এখানে এসে নাকি কাজ করতে মজা লাগে, কি লাগে? তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটু পাত্রের মধ্যে তুলে দেব। মাছ ভাজার পরে এই তেলে কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে আমচুর দিয়ে দিলাম, এই যে তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন, তারপর এই যে রাঙা আলুগুলো আমি তুলে দিলাম। এগুলোকে একটু আলু হলুদ আর লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদ দিচ্ছি, তারপরে এই যে লবণ দিচ্ছি একটু স্বাদ মতন। এটা কি পড়লো? সরষে বাটা, ওটা দিয়ে একটু দুপুরে নাড়ানাড়ি করে জল দিয়ে দিচ্ছি। সরষে বাটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়। একটারও কাশি হচ্ছে না, ঢং করছে সবগুলো, আমি বুঝতে পেরেছি। আজ বাপির খুব পছন্দ হবে, বাপি আজকে টক দিয়ে মোটামুটি ভাতটা ঠিক খাবে, দারুণ ভাত খাবে আজকে বাপি। টক হচ্ছে, আর বাপির টক মানেই হলো মিষ্টি দিতে হবে একটু, না হলে টক খাবেন, টকের থেকে মিষ্টি বেশি বলতে গেলে। রাঙা আলুগুলো একটা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে সব, এর উপরে আমি এবারে মাছ ছেড়ে দিই। মাছ
সর্ষে বাটার সঙ্গে রাঙালুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছেন। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছেন। একটা মাছের মাথা ভাজা রাখবে গো, একটা জায়গায় দুটো থাকলো, কি মজা। দুটো খাবে, বাবু তো সব খাবে না, তাই ওর জন্য দুটো রেখে দিলে। ওরা আবার আজকে টক খেতে মুড নাই না। একটু নয়, একটু ভালো করেই চিনি দিতে হবে, না হলে বাপির পছন্দ হবে না। এই টকটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এই টকটা কিন্তু একটু মাখো মাখোই তৈরি করতে হবে, বেশি কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না। একটু মাখো মাখো তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। আমাদের রান্না হয়ে গেছে গো। হয়ে গেছে, হ্যাঁ, এবার নামিয়ে নিলেই হলো। এইখানটা আমাদের রাঙালু দিয়ে মাছের টক একদম রেডি। এবার এটাকে মা একটা পাত্রে নামিয়ে নিচ্ছেন। রাঙালু দিয়ে আমাদের গরম গরম মাছের টক একদম রেডি। গরম ভাতের সঙ্গে অসাধারণ একটি রেসিপি হলো এই রাঙালু দিয়ে মাছের টক। তাই মায়ের এই রেসিপিটা দেখে আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কারণ কমেন্টগুলো দেখলে আমরা তো খুশি হব, সেই সঙ্গে মাও অনেক খুশি হবেন। আর আজকে রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে। মা রেসিপিটা করে দিয়েই পালিয়ে গেছেন, সব থেকে বড় কথা হলো। মা বলছেন আমি এত কথা বলতে পারবো না, আমি কিছু করতে পারবো না। এবার রেসিপিটা টেস্ট করার জন্য আরেকজন বাটি নিয়ে রেডি। আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তোমাকে কি আমচুর দেবো? আমচুর আমি ভাতের সঙ্গে খাবো, আমাকে একটু আলু আলু দাও। আর মাছের কি খাবে, পেটি? আমি জানি আলু কোথায়, এখানে রাঙালু। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।